আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। বাংলাকে ভালোবেসে কম টিকা দিলেন মোদী, বললেন মমতা। ভারতের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করে বলেছেন, শুধু বাংলা দখল করার লক্ষ্যে ক্ষতি করলেন বাংলার। বাংলাতে কেন এত কম ঔষধ, কম টিকার ডোজ দিলেন? বাংলাকে ভালোবাসি বলে প্রচার করছেন, ভালোবেসে বাংলাকে বেশি ঔষধ দিতে পারছেন না। রোববার 25 এপ্রিল মুর্শিদাবাদে ভার্চুয়ালি এক বৈঠকে অংশ নিয়ে এসব কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতির জন্য এবং নির্বাচন কমিশনারের নির্দেশনা মোতাবেক অনলাইনে বিভিন্ন জেলায় নির্বাচনী সভা করছেন তিনি। এর আগে আসানসোল, মালদহে সভা করেছেন। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন চারদিকে অক্সিজেন নেই, অথচ মোদী যা মন চায় তাই করে চলছেন। তার মনের কথা কে শুনতে চায়? করোনা ভাইরাস নিয়ে কথা বলুন। তিনি আরো বলেন, জানতে পেরেছি তৃণমূল নেতা প্রার্থীদের গ্রেপ্তার করে থানায় নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। গ্রেপ্তার নয়, ইলিগাল ডিটেনশন বলা হচ্ছে। এমনটা হলে কেউ থানায় যাবেন না। থানাগুলোকে করোনামুক্ত করা হয়েছে কিনা তা কিভাবে জানবেন? স্পষ্ট বলে দিবেন, করোনামুক্ত হলে যাব। প্রসঙ্গত, আগামী 26 এপ্রিল মুর্শিদাবাদের 11 আসনে ভোট গ্রহণ হবে। ভোটের আগে স্থানীয় প্রার্থীদের নিয়ে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।